আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকতুর সম্মানিত দর্শক বাংলাদেশের অন্যতম প্রবীণতম রাজনীতিবিদ যার অনেকগুলো গুণ ছিল অনেক সমালোচনা ছিল অনেক আলোচনা ছিল এবং দিন শেষে সবাই তাকে যে উপাধিটি দিতেন যে তিনি সাদা একজন ভালো মানুষ সৎ মানুষ এবং তার কিছু কর্মকাণ্ড কিংবা তার মন্ত্রণালয় কিংবা তার কর্মস্থল কিংবা তার কর্মজীবন নিয়ে আলোচনা আছে সমালোচনা আছে এটা স্বাভাবিক এবং যে মানুষটিকে নিয়ে কথা বলছি তিনি হলেন বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিদ। তিনি ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহে ও ইন্না ইহে রাজিউন এবং তার মৃত্যুর পর তাকে নিয়ে যে সামাজিক মাধ্যমে আলোচনা হচ্ছে অলমোস্ট বেশিরভাগ আলোচনায় ইতিবাচক আলোচনা অনেকে তার কর্মময় জীবনের ইতিকথা তুলে ধরার চেষ্টা করেছেন কিংবা তার সঙ্গে অনেকের যে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে কিংবা ছবি রয়েছে সে সকল ছবি বা কর্মজীবনের যে সুখ স্মৃতি রয়েছে সেগুলো স্মরণ করে সবাই তার রুহের মাখ কামনা করছে এবং ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার একটি অম্লমধুর সম্পর্ক ছিল এবং সেই কারণে মূলত আজকের এই ভিডিওটি করা তাকে উদ্দেশ্য করে তার স্মৃতিকে উদ্দেশ্য করে এবং তার রুহের মা কামনা করে প্রথমত আমি মোহনাল্লাহরবুল আলমিনের নিকট প্রার্থনা করছি তিনি যেন এই মহান লোকটির জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দেন এবং এই বাংলার জমিনে তার মতো আরও অনেক আবুল মাল আবদুল মোহিতের জন্ম হোক মহান আল্লাহর নিকটে প্রার্থনা করছি তিনি অর্থমন্ত্রী ছিলেন আওয়ামী সরকারের আমলের অর্থমন্ত্রী ছিলেন এর আগে এরশাদ সরকারের আমলও খুব অল্প সময়ের জন্য অর্থমন্ত্রী ছিলেন তার আগে তিনি বিশ্ব ব্যাংকে চাকরি করেছেন দীর্ঘকাল তারও আগে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের জ্যেষ্ঠ সদস্য হিসেবে অর্থাৎ সচিব হিসাবে কর্মরত ছিলেন এবং পাকিস্তান জামানার যে সিএসপি কর্মকর্তা হিসেবে তিনি নিয়োগ লাভ করেছিলেন এবং অনেক অনেক গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পালন করেছেন এবং তার প্রধানতম দায়িত্ব ছিল বাংলাদেশে একজন গভর্নর জেনারেল ছিলেন এবং পাকিস্তান জমানাতে তিনি যে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করেছেন সে সকল দায়িত্বর মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য যে দায়িত্বটি সেটি হল বাংলাতে যিনি গভর্নর ছিলেন পাকিস্তান সরকারের জনাব আজম খান তিনি তার সেক্রেটারি ছিলেন এবং আমরা জানি যে পাকিস্তান জমানাতে যে সকল শাসক ছিলেন কেন্দ্রে অর্থাৎ পাকিস্তানের কেন্দ্রীয় সরকারে সেটা আয়ুব খান বলেন কিংবা ইয়াহিয়া খান বলেন তাদের সম্পর্কে পূর্ববঙ্গের মানুষের ধারণা ভালো ছিল না এর বাইরে যারা বিভিন্ন সময় এখানে গভর্নর হিসেবে এসছেন দায়িত্ব পালন করেছেন সেরে বাংলা ফজলুল হক এবং এই যে আজম খানের কথা বললাম এই দুজন মানুষ এই দেশের মানুষের নিকট অমর হয়ে আছেন এবং অনাগত দিনে থাকবেন তো সেই আজম খানের প্রাইভেট সেক্রেটারির রূপে তিনি দায়িত্ব পালন করেছেন এবং ঠিক সেই সময়টিতে সিভিল সার্ভিস যে অ্যাসোসিয়েশন ছিল সেই অ্যাসোসিয়েশনেরও তিনি সম্ভবত একজন উদ্বোধন কর্মকর্তা ছিলেন এবং আমি তাকে যখন অর্থমন্ত্রী হিসাবে পেয়েছি দু হাজার পর আমার সহকর্মী হিসাবে তখন তিনি বেশ বয়বৃদ্ধ আমি তার অনেক কর্মকাণ্ডের সমালোচক ছিলাম এবং তার বিরুদ্ধে অনেক লিখেছি এবং বলেছি এবং প্রথম দিকে তিনি কিছুটা বিক্ষুব্ধ ছিলেন বটে কিন্তু পরবর্তীতে তিনি যখন আমার সম্পর্কে খোঁজখবর নিলেন এবং আমার সম্পর্কে জানলেন তখন আমি যে কোনো সমালোচনা করলে তিনি সেটিকে ইতিবাচক অর্থে নিতেন এবং আমার সম্পর্কে যদি কেউ নেতিবাচক বক্তব্য নিয়ে তার কাছে যেতেন তাহলে তিনি সেটি প্রত্যাখ্যান করতেন এবং তিনি বলার চেষ্টা করতেন যে লেখা লেখাপড়া করে এবং রনি যেটা বলেছে জেনে শুনে বলেছে অর্থাৎ সে যেটি সমালোচনা করেছে সেটির ব্যাপারে যদি তোমার কোনো বক্তব্য থাকে তাহলে সেই ব্যাপারে বলো তার ব্যাপারে বিষোদ্গার করার দরকার নেই তো এই যে একটা মহৎ মানুষ এই যে জীবনের একেবারে পরিণত বয়সে এসে তিনি যেভাবে দায়িত্ব পালন করেছেন যেভাবে কর্তব্য পালন করেছেন তা বাংলাদেশে রীতিমতো নজিরবিহীন ঘটনা এবং এতদিন তিনি রাষ্ট্রের সর্বোচ্চ পদগুলোতে থাকার ফলেও তার বিরুদ্ধে ব্যক্তিগত দুর্নীতির অভিযোগ আসেনি তার বিরুদ্ধে কোনো অনৈতিক জীবনযাপনের কোনো অভিযোগ আসেনি এবং ব্যক্তিগতভাবে তিনি কারোর সাথে দুর্ব্যবহার করেছেন খারাপ আচরণ করেছেন কিংবা কাউকে ক্ষতি করেছেন কাউকে হয়রানি করেছেন এই কোনো অভিযোগ আমরা আজ পর্যন্ত শুনিনি এবং তিনি যেটি করতেন সেটি হলো নিজের সততার কারণে কিংবা দীর্ঘকাল তিনি বিদেশে থাকার কারণে কিংবা জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে তার যে একটা অবস্থান ছিল অতি ঊর্ধ্ব স্তরের অবস্থান এই কারণে কি করতেন বাংলাদেশের যে টিপিক্যাল রাজনীতি এবং বাংলাদেশে যে সকল কারসাজি হয় সেটি সিন্ডিকেট করে ব্যবসার কারসাজি শেয়ার মার্কেট লুট করা কিংবা ব্যাংক থেকে অবৈধভাবে অর্থ বের করে নেওয়া এই জিনিসগুলো সত্যিকার অর্থে তিনি বিশ্বাস করতে পারতেন না তিনি বুঝতেন না এর কারণ হল আল্লাহরবুল নিয়ে কিছু মানুষকে এইভাবে সৃষ্টি করেছেন যারা সময় ইতিবাচক চিন্তা করে তারা কখনোই নেতিবাচক বিষয় দিয়ে চিন্তা করতে পারে না আর যারা নেতিবাচক চিন্তা করে তাদের কখন ইতিবাচক চিন্তা করার সৌভাগ্য হয় না এবং তাদের যে অন্তরাত্মা এটি মরে যায় তো সেই দিক থেকে তিনি যেহেতু ইতিবাচক চিন্তা করতেন সেই কারণে কি হতো বাংলাদেশের যে গুন্ডা বদমাস চোর যাদের দায় দায়িত্ব ক্ষেত্র বিশেষে তাকে নিতে হতো এবং সেই ব্যাপারে যখন তাকে প্রশ্ন করা হতো কোনো দুর্ঘটনা ঘটার পর তখন তিনি আর রাখ সামলাতে পারতেন না এবং প্রায়ই তিনি কথায় কথায় বলে ফেলতেন বোগাস কিংবা রাবিশ যেমন ধরুন যখন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হলো কিংবা শেয়ার মার্কেটের কেলেঙ্কারি হলো কিংবা বিভিন্ন ব্যাংক থেকে যেভাবে টাকা নিয়ে গেল হলমার্ক কেলেঙ্কারি হলো এই বিষয়গুলো আন্দাজ করার বা এই বিষয়গুলো নিয়ে সন্দেহ করার জন্য যে বাস্তব অভিজ্ঞতা দরকার সেটি হয়তো প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেবের ছিল বিকজ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে তার পুরোটা সময় তিনি এই দেশে ব্যয় করেছেন এবং ব্যবসায়ীদের যত ফেই ফিকির আছে যত দুই নম্বরী কর্মকাণ্ড আছে সেটা তিনি খুব ভালো করে জানতেন ফলে কি হতো প্রশাসনিক কর্মকাণ্ডে তিনিও ব্যক্তিগত জীবনের সৎ ছিলেন কিন্তু তিনি যে দক্ষতাগুলো দেখাতে পেরেছেন বিশেষ করে দুর্বৃত্তদের বিরুদ্ধে যেটি মহির সাহেব হয়তো দেখাতে পারেননি কিন্তু তিনি যেভাবে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে চেয়েছেন এইভাবে যদি তিনি সুন্দর একটি পরিবেশ পেতেন কিংবা তার যারা সহযোগী ছিলেন সাহায্যকারী ছিলেন কলিগ ছিলেন কিংবা তিনি যাদেরকে বিভিন্ন ব্যাংকে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন তারা যদি জনাব মোহিতের এই সততার প্রতি শ্রদ্ধাশীল থাকতেন তাহলে তার যে সময়কাল এটি বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে এটি নয়া দিগন্তের সৃষ্টি করতে পারত কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা জনাব মোহিতকে ব্যবহার করতে পারিনি কিন্তু আমাদের দুর্ভাগ্য যে জনাব মোহিতের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদের যে উদারনৈতিক চিন্তাভাবনা তার যে সততা এবং পরিণত বয়সে তার যে কর্মতৎপরত সেইগুলোকে ব্যবহার করে একটি দেশ এবং জাতি আরও বহু দূর এগিয়ে যেতে পারত কিংবা এগিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু আমরা সেটি করতে পারিনি বরং আমরা তার অনেক সরলতাকে তার বার্ধক্যের অনেক যে জটিলতা রয়েছে সেগুলোকে সম্মান না জানিয়ে আমরা অনেক বিষয়গুলো নিয়ে তার সাথে ঠাট্টা করেছি তামসা করেছি মস্করা করেছি তাকে হেয় করার চেষ্টা করেছি এমনকি তিনি যখন রাজনীতি থেকে অবসর নিলেন এবং তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন তখন তার বিভিন্ন ছবি আমরা সামাজিক মাধ্যমে প্রকাশ করে বলার চেষ্টা করেছি যে তিনি এই যে এত দাপট দেখাতেন অর্থমন্ত্রী হিসেবে এবং এই সকল আলোচনা কিংবা সমালোচনাকে পিছনে ফেলে তিনি মহান আল্লাহরবুল হরবুল আলমিনের হুকুমে এই পৃথিবীর যে মায়া এটির ত্যাগ করে চলে গিয়েছেন অন্তরলোকে বা ঊর্ধ্বলোকে কিংবা তিনি ইন্তেকাল করেছেন তার বিদেহী আত্মার মাখেরত কামনা করছি এবং তার কল্যাণ কামনা করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবর কাত